যশস্বী ভব। দেশের সর্বোচ্চ আয় করে ছবি হিসেবে দ্বিতীয় স্থান দখল করল কেজিএফ চ্যাপ্টার টু। দক্ষিণের সিনেমা দাপটে এক কথায় কুপোকাত অন্যান্য সকল ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে একের পর এক দক্ষিণ ভারতীয় সিনেমার রেকর্ড ব্রেকিং পারফরমেন্সের জেরে কোণঠাসা হয়ে পড়েছে বলিউড। প্রথমে পুষ্পা এবং ট্রিপল আর ব্লকবাস্টার হিট হয়েছে, যেখানে জয় সরকার হয়েছে আল্লু অর্জুন, জুনিয়র এমটিআর, রামচরণের মতো দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের। আর তারপরে আবির্ভাব হয়েছে কেজিএফ চ্যাপ্টার টু এর, সেখানে দক্ষিণের সুপারস্টার যশের কীর্তি এখন সকলের মুখে। তেলেগু, তামিল এবং কন্নড় সিনেমার প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসা যেন বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। একের পর এক মেগা হিট সিনেমার বক্স অফিসে কালেকশনসের সব রেকর্ড ভেঙেই চলেছে। প্রায় প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড তৈরি করছে সাউথ ইন্ডিয়ান ছবিগুলি। ট্রেন্ড শুরু হয়েছিল জনপ্রিয় দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির সিনেমা বাহুবলীকে দিয়ে, আর এখন সেই ট্রেন্ডের ধারক ও বাহক সাম্প্রতিকতম দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি। আর এই বিজয়রথের চাকার তলায় কোথাও না কোথাও চাপা পড়ে গিয়েছে বলিউডের অহংকার, এমনটাই মনে করছে সিনেপ্রেমীরা। দক্ষিণের সিনেমার এই সাফল্য নিয়ে এবার নিজেদের বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক এবং বিশ্লেষকরা। বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তথা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালান টুইট করে লিখেছেন, এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ট্রিপল আর কে হারিয়ে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু, এবং বাহুবলী টু এর দ্য কনক্লুশনের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমার শিরোপা জিতে নিয়েছে। অপর এক নামকরা বিশ্লেষক তরুণ আদর্শ টুইটে লিখেছেন, বাহুবলী দুই এবং কেজিএফ চ্যাপ্টার টু এর এই দুই সিনেমার হিন্দি সংস্করণ আমির খানের দঙ্গল ফিল্মের বক্স অফিসের কানেকশনকে ছাড়িয়ে গিয়েছে। জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের বাহুবলী এক কথায় তোলপাড় সৃষ্টি করেছে ভারতীয় সিনেমায়। দক্ষিণ ভারতীয় সিনেমা হলো বলিউডে একাধিক তাবর সুপারস্টারদের ফিল্মকে গো হারা হারিয়ে বক্স অফিসে কালেকশনে নিচক 100 কোটি এলিট ক্লাবের ট্রেন্ড সেট করেছিল। আর রাতারাতি ভারতের আইকন হয়ে উঠেছিল তেলুগু তারকা প্রভাস, আর এবার তার জনপ্রিয়তাকে কড়া টক্কর দিয়েছে কেজিএফ খ্যাত অভিনেতা যশ। দুই সিনেমার তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে যে বাহুবলী দুই দ্য কনক্লুশনের ডাব করা হিন্দি সংস্করণ 510 কোটি টাকা আয় করেছে, যেখানে কন্নড় ছবি কেজিএফ চ্যাপ্টার টু এর ডাব করা হিন্দি সংস্করণে এখনও পর্যন্ত বক্স অফিসে কালেকশন 391 কোটি 65 লাখ টাকা। অপরদিকে আরও এক মেগাহিট দক্ষিণী ছবি ট্রিপল আর শুধুমাত্র হিন্দি ভাষায় বক্স অফিসে সংগ্রহ করেছে 360 কোটি 31 লাখ টাকা। এক্ষেত্রে যদি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনসের দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে কিছুটা হলো এগিয়ে রয়েছে দঙ্গল। গ্লোবাল কালেকশনে আমির খানের এই সিনেমা 2000 কোটির বেশি আয় করেছে, যার একটি বড় অংশ এসছে চীন থেকে। অন্যদিকে বাহুবলী টু এ 1800 কোটি টাকা আয় হয়েছে, এবং চলতি বছরের মার্চে রিলিজ করা ট্রিপল আর বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনসে 1112 কোটি টাকা। সেক্ষেত্রে কেজিএফ চ্যাপ্টার টু এর এখনও পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় বর্তমানে 1086 কোটি টাকা। কিন্তু আশ্চর্যজনক বিষয় এই যে ভারতের সর্বোচ্চ আয় করা ছবির তালিকার শীর্ষে 5টি ছবির মধ্যে 4টি ছবির মধ্যে নেই বলিউডের কোনো সিনেমার নাম, যা এক কথায় নজিরবিহীন। জমিদার ঋত্বিক, জয় হলেন মোহিনী, কার পরিচয় গুপ্ত রাখলেন ইন্দ্রনীল। ধীরে ধীরে আবার নিজের খুঁটি শক্ত করছে বাংলা সিনেমা, কিংবা বলা ভালো অনেকটাই শক্ত করতে সক্ষম হয়েছে। আর তাই বেশ নিত্য নতুন ধারণা ভাবনার প্রকাশ ঘটেছে বাংলার সিনেমার গল্পের ক্ষেত্রেও। আর সেসব সিনেমায় যাদের অভিনয়ের নাম প্রথমেই আসে, তাদের মধ্যে অবশ্যই শীর্ষে থাকে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তর নাম। অন্যদিকে ফিচার ফিল্মে অভিনয় করতে কোনো অংশে কম যান না অভিনেতা জয় সেনগুপ্ত। আর এবার আসছে এক জমজমাটি চমক, কারণ এই দিন বাঘা অভিনেতা এবার ধরা দিতে চলেছে একই ফ্রেমে। শুক্রবার সকাল না হতেই প্রকাশ হইল বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয় সেনগুপ্তর গুপ্ত পরিচয়। থুড়ি, বলা যায় যে আর পরিচয় গুপ্ত রইল না এই দিন বাঘা অভিনেতার আগামী সিনেমা স্পেশাল লুক, কারণ তিনজনই নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন। ফার্স্ট লুকে পরিচয় গুপ্ত সিনেমার প্রধান চরিত্র ত্রয়ী। প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত। এছাড়া ফিমেল লিডে রয়েছেন অভিনেত্রী অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে দর্শনা ভৌমিক, সব্যসাচী চক্রবর্তী ও রৌনক ভট্টাচার্যকে। আগামী বাংলা সিনেমা পরিচয় গুপ্তর প্রথম ছবি সামনে আসতেই তার রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের, কারণ এই ছবিতে একদম আলাদা রকম অবতারে ধরা দিয়েছে তিনজন প্রধান অভিনেতা। চোখে কালো চশমা, সাদার ওপর গলায় লাল সুতোর কাজের পাঞ্জাবি, হাতে সিংহমুখী খানদানি লাঠি নিয়ে আদ্যপন্ত জমিদার সুলভ দাপটনি দেখা গেল ঋত্বিক চক্রবর্তীকে। তবে ছবি দেখে স্পষ্ট যে তিনি অন্ধ জমিদারের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে সাহেবি কায়দায় ধরা দিয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কিন্তু এক্ষেত্রে ফার্স্ট লুক সামনে আসার পরই গোটা
লাইমলাইট কেড়ে নিলেন জয় সেনগুপ্ত, কারণ সবথেকে বড় চমক দিয়েছেন তিনি। পুরুষালী বেশভূষা ছেড়ে তাকে দেখা গিয়েছে খোলা চুল, লাল রঙের তাঁতের শাড়ি ও ব্লাউজে, হাতে মোটা বালা, গলায় বিছাহার এবং কপালে চন্দনের টিপ, ঠিক যেন ভগবান বিষ্ণুর মোহিনী অবতার। আর তার এই লুক রীতিমতো তাক লাগিয়েছে দর্শকদের। সুবালা নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে এই ছবিতে। পুরো দস্তুর থ্রিলারের ছোঁয়া থাকছে পরিচয় গুপ্তর কাহিনীতে, সেই সঙ্গে গল্পের প্রতিটি মোড়ে থাকবে রহস্যের জাল ও টুইস্ট। ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন পরিচালক রণরাজ। ছবিতে দেখা যাবে 1950 সালের ঘটনার এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কিওলজিস্ট এর গল্প উঠে আসতে চলেছে। সমাজের প্রায় প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু অজানা পরিচয় থাকে, যা পরিবার ও সমাজের চাপে কোথাও চাপা পড়ে যায়, কিন্তু সেই পরিচয় যখন সামনে আসে তখন তা ঝড় তোলে জীবনে। এই কনসেপ্টটি ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়, এমনটাই জানিয়েছেন পরিচালক।